সুসন্ধ্যা বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, যে সবাই দিনগুলো ভালোই কাটছে জীবনের। আজকে আমি তোমাদের জন্য আবারও একটা ছোট্ট অনুপ্রেরণামূলক গল্প নিয়ে এসেছি। গল্পটি মন দিয়ে শুনো কিন্তু, এবং অবশ্যই ভেবো গল্পের সারমর্মটি কতটা জরুরি আমাদের জীবনের জন্য। আজকের গল্পটি একজন কৃষককে নিয়ে, যে কৃষকটি প্রতিদিন একটি রুটির দোকানে 1 কেজি করে পনির বিক্রি করত এবং 1 কেজি করে রুটি কিনে আনত। অত্যন্ত গরিব ছিল কৃষকটি। রুটির দোকানদারের সাথে তার অনেক পুরনো পরিচয় হওয়ায় দোকানদার তার থেকে পনির নেওয়ার সময় আর মাপ দেওয়ার প্রয়োজন মনে করত না, এবং কৃষকও তার থেকে 1 কেজি রুটি কিনত কিন্তু কোনো মাপছোপ করত না। মাপছোপ ছাড়াই 1 কেজি করে রুটি কিনে নিয়ে চলে যেত। এমন অবস্থায় একদিন পনিরের দোকানে এক নতুন কর্মচারী চাকরিতে যুক্ত হলো। কৃষক যখন তার পনির বিক্রি করতে আসলো, তখন সে পনির কৃষকের থেকে নেওয়ার পর সেটা ওজন করে দেখল। ওজন করতে গিয়ে দেখা গেল পনির 1 কেজির চেয়ে 100 গ্রাম কম আছে। সে নতুন কর্মচারীটি সঙ্গে সঙ্গে তার মালিক দোকানদারকে বলতে গেল এবং পুরো ঘটনাটি জানাল। এই ঘটনাটি শুনে দোকানদার সাংঘাতিক রেগে গেল এবং পরের দিনই কৃষক আসার পর তাকে খুব বকাঝকা করল, এবং তাতেও তিনি শান্ত থাকলেন না। বাজারে বিচার সভা ডেকে নালিশ করল যে কৃষক তাকে ঠকিয়ে প্রতিদিন 100 গ্রাম করে পনির কম দিয়েছে। তখন বিচারক কৃষকের কাছে এই চুরির কারণ জানতে চাইল। তখন কৃষক বলল, আমি খুব গরিব মানুষ হুজুর, কিন্তু বিশ্বাস করুন আমি চোর নই। আমার বাসায় পরিমাপ করার কোনো পাল্লা নেই, তাই প্রতিদিন রুটির দোকান থেকে যে 1 কেজি করে রুটি নিয়ে যায় সেই দিয়েই ওজন করে দোকানদারকে সম পরিমাণ পনির দিয়ে যেতাম। তাই আমার জানা ছিল না যে আমার এখানে 100 গ্রাম রুটি কম দিচ্ছিল দোকানদার। এই ঘটনা শোনার পরে বিচার সভায় বিচারপতির চোখে জল চলে এলো, এবং অনুসন্ধান করার পর দেখা গেল কৃষকের কথাটাই সত্যি। তার কথাই সত্য প্রমাণিত হল এবং দোকানদার সবার সামনে লজ্জিত হল, এবং বিচারপতি এরকম ভাবে মানুষকে ঠকানোর জন্য দোকানদারকে কৃষকের কাছে ক্ষমা চাইতে বলল এবং জরিমানা দিতে বলল। গল্পটি এখানেই শেষ। তাহলে কি বোঝা গেল এই গল্পটি থেকে? এটাই বোঝা গেল যে যেমন দেবে ঠিক তেমনটাই ফিরে পাবে, যেমন কর্ম তেমনি ফল, একদম ঠিক। আমরা হয়তো অনেকেই এই কথাটির ওপর অতটা গুরুত্ব দিই না, যেমন কর্ম তেমনি ফলের ওপর, কিন্তু বিশ্বাস কর বন্ধুরা, এই কথাটি একদম চিরন্তন সত্য। আমরা যে যেরকম দেব ঠিক সেরকমই ফিরে পাব। আমাদের এই জন্ম পরের জন্ম বলে কিছু হয় না, আমাদের যা ফিরে পাওয়ার আমরা এই জন্মেই ফিরে পাই, এবং ঠিক যেমনটা দিই তেমনটাই ফিরে পাই। আমরা যদি ভালো কিছু দিই অবশ্যই আমরা ভালো কিছু পরিবর্তে ফিরে পাব, আর আমরা যদি খারাপ কিছু দিই তাহলে অতি অবশ্যই আমরা খারাপই ফিরে পাব। তাই সকল বন্ধুদের কাছে আবার একটি অনুরোধই রইল,
যখন কিছু করবে জীবনে, যখন কোনো কাজ করবে বা যে পথে তোমরা এগোচ্ছ নিজেদের জীবনে, সেই পথটাকে ঠিক রাখার চেষ্টা করো, নিজের কাজগুলি ঠিক রাখার চেষ্টা করো। কারণ একমাত্র তাহলে তুমিও সেই ভালো জিনিসগুলো ফিরে পাবে। ভালো পথে চলার ফলই হলো ভালো জিনিস ফিরে পাওয়া। আর তোমরা যদি ভুল পথে যাও, ভুলভাবে লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করো, তাহলে কিন্তু ভুলটাই ফিরে ফিরে আসবে তোমাদের কাছেও। তখন কি তোমরা সেটা নিতে পারবে? তুমি যদি ভালো কিছু চাও জীবন থেকে, তুমি যদি সবসময় ভালো জিনিসগুলো চাও, ভালো কিছু চাও, তাহলে তোমাকেও তো ভালোটাই দিতে হবে, তাই না? তুমি যদি ভালোটা না দিয়ে খারাপটা দাও আর সবসময় ভালো পাওয়ার জন্য তুমি বসে থাকো, তাহলে তো হবে না, সেটা তো নিয়মে নেই। তুমি যা দেবে সেটাই পাবে, এটাই হলো নিয়ম। তাই জন্যে আমাদেরকে আগে থেকে ভালো কিছু পাওয়ার জন্য, ভালো কিছু দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। কখনো ভুলেও কোনো ভুল কাজ করো না বন্ধুরা, তাহলে কিন্তু সেই ভুল কাজটি তোমার কাছেও ফিরে চলে আসবে তোমার জীবনে। কারোর ক্ষতি করো না, কোনো অন্যায় করো না, কোনো ভুল কাজ করো না, কারণ যা যা তুমি করবে সেইগুলো কিন্তু তোমার জীবনেও ঘটবে। আজকে না ঘটুক, কালকে বা পরশু অবশ্যই ঘটবে, এবং সেটা এই জন্মেই ঘটবে। আশা করছি এই কথাটির গুরুত্ব বোঝাতে পারলাম, যেমন কর্ম তেমনি ফলের। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং ভালো কাজ করো, যাতে যে কর্মটি করবে তার যেন তুমি ভালো ফল পাও। ভালো থেকো।